দেখুন যেভাবে সুচির কপালে দুঃখ নেমে আসছে প্রতিকৃতি সরানো হলো অক্সফোর্ড থেকে মিয়ানমারের নেত্রী অংশান সূচির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ সুচির প্রতিকৃতি জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসানোর কথা জানিয়েছে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সেন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী সুচির ওই প্রতিকৃতি কলেজের মূল ভবনের প্রবেশ ছিল তবে তার প্রতিকৃতি কেন সরানো হল সে বিষয়টি স্পষ্ট করেনি কর্তৃপক্ষ কলেজের জনসংযোগ কর্মকর্তা বেঞ্জামিন জন্স বলেছেন সূচির প্রতিকৃতি একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে জাপানি চিত্রশিল্পী ইও সিহিরোর তাকাদার চিত্রকর্ম একটি সময়ের জন্য প্রদর্শিত হবে প্রসঙ্গত সেন্ট হিউ কলেজ থেকে উনিশশো সালে স্নাতক ডিগ্রি নেন সুচি তার স্বামী ডক্টর মাইকেল অ্যারিস একই সময়ে ওই কলেজে শিক্ষকতাও করেছেন সূচি গৃহবন্দী হওয়ার পর উনিশশো সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় অক্সফোর্ড দুই সালে মুক্তি পাওয়ার পর তিনি ওই ডিগ্রি গ্রহণ করেন রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শান্তিতে নোবেলজয়ী সূচির সমালোচনা চলছে বিশ্বজুড়ে এর জের ধরে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন গত সপ্তাহে তাকে দেওয়া সম্মাননা স্থগিত করে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে